26 বছর পর কিছুদিন আগেই তার সঙ্গে আবার কন্ট্যাক্ট হয়েছে জানো? বন্ধুত্ব মানে শব্দটা হয়তো আর থাকে না, শুধুই ফর্মালিটিস রয়ে যায়। গুড মর্নিং ফ্রেন্ডস, গুড মর্নিং। দেখেছো ফরসিথিয়া গাছে ফুলগুলো কিন্তু পুরো ফুটে গেছে, আর এই ফুলগুলো মানে ভীষণ লাইট হয়, বেশি দিন গাছে থাকে না, তাই যখনই গাছে আসে কিছুদিনের মধ্যেই মানে ছবিটা তুলে নিতে না, কোনো গন্ধ এটাতে থাকে না, কিন্তু ভীষণ সুন্দর দেখতে হয়। তো আজকে আমরা একটু হাঁটতে বেরিয়েছি আর চোখে পড়লো এত সুন্দর ফুলটা ফুটে আছে, তাই ভাবলাম তোমাদেরকে তো দেখাতেই হবে। আর স্প্রিং আসছে আর কিছুদিনের মধ্যেই আমরা নানা রঙের ফুল তোমাদের দেখাতে পারবো, তার জন্য একটু ওয়েট করতে হবে। আজকে আমরা যে পার্কটায় যাচ্ছি, এই পার্কটায় যাওয়ার পথে একটা খুব সুন্দর ভ্যালি দেখা যায়, আর ঠিক তার উল্টো দিকে দেখা যায় কতগুলো সিঁড়ি। এই প্রত্যেকটা সিঁড়ি দিয়েই কিন্তু চাইলে আমরা ড্যানিউব অবধি যেতে পারি। এই দেখো, যেতে না যেতেই চোখে পড়লো ড্যাফোডিল ফুটে আছে। স্প্রিং আসতে না আসতেই প্রথম দেখা মেলে ফরসিথিয়া আর এই ড্যাফোডিলের। আমি অস্ট্রিয়াতে সাদা, লাইট ইয়েলো আর ডিপ ইয়েলো এই তিনটে কালারের ড্যাফোডিল দেখেছি। দাঁড়াও একটু কাছ থেকে তোমাদের ফুলগুলোকে দেখাই। এই দেখো, কিছুদিন আগে থেকে এখানে এই ড্যাফোডিলের চারাগুলো পুঁতে দিয়ে গেছে। সবকটা চারাতে এখনো ফুল আসেনি, কিন্তু আস্তে আস্তে সবকটা গাছ ভরে উঠছে ফুলে। যখন সব গাছগুলোতে ফুল চলে আসবে তখন এই জায়গাটা দেখতে দারুণ দেখায়। পার্কের এই রাস্তাটা ভারী সুন্দর, চারদিকে এত গাছ, সুন্দর একটা জঙ্গলা গন্ধ নাকে আসে আর তার সাথে কানে ভেসে আসে চারিদিক থেকে প্রচুর পাখির ডাক। এক বন্ধু রিউ, তুমি জিজ্ঞেস করেছিলে মেয়েদের চাকরির ক্ষেত্রটা ঠিক কি রকম, মানে চাকরি করাটা কি মেয়েদের জন্য ভালো, মানে চাকরি করাটা এখানে কম্পালসরি কিনা? তো এটা তোমাকে বলতে পারি যে তোমার মানে ব্যাংকে যদি এনাফ টাকা থাকে, তুমি যদি ফিনান্সিয়ালি খুব সাউন্ড হও, তাহলে পৃথিবীর যে কোনো জায়গাতেই তুমি যে কোনো ডিসিশন নিতে কিন্তু সক্ষম, তাই না? সেটা কোনো ওয়েস্টার্ন কান্ট্রিজ হোক বা আমার নিজের দেশ হোক, সেখানে তুমি ডিসাইড করবে তুমি চাকরি করবে কি করবে না, কারো কিছু বলবার নেই, কিছু বলবার নেই, তোমার ক্যারিয়ার তুমি ডিসিশন নেবে। আর হ্যাঁ, এটা বলতে পারি যে হাজবেন্ড ওয়াইফের রিলেশন যদি খুব ভালো থাকে, তাহলে সেখানে যে কোনো একজন যদি ডিসিশন নেয় যে সে চাকরি করবে না, সে বাড়িতে বেশি সময় দেবে, সেখানেও কিন্তু আর কারো কিছু বলার নেই। সারা ওয়ার্ল্ডে, সারা পৃথিবীতেই কিন্তু এই একই নিয়ম। তবে হ্যাঁ, ওয়েস্টার্ন কান্ট্রিজে কিন্তু মেয়েরা কোনো একটা প্রফেশনের সাথে যুক্ত থাকতে বেশি ভালোবাসে, আত্মনির্ভরশীল হতে তারা বেশি পছন্দ করে। হাউসওয়াইফ কনসেপ্টটা এখানে একটু হলেও কম, কম ভারতের থেকে এখানে হাউসওয়াইফ কনসেপ্ট তো অনেকটাই কম, অনেকটাই কম। এখানে আসার আগে আমরা ইন্ডিয়াতে হায়দ্রাবাদে থাকতাম, তারও আগে ছিলাম ব্যাঙ্গালোরে। হায়দ্রাবাদে আমার বেশ ভালোই লাগছিল, সুন্দর ওয়েদার, পরিষ্কার পরিচ্ছন্ন একটা শহর। হঠাৎ একদিন শঙ্কর বলল ওর অস্ট্রিয়া থেকে একটা ইন্টারভিউ কল এসেছে, এভাবে একদিন হঠাৎ করে অফার লেটারও চলে এলো। রিলোকেশন প্রসেস শুরু হবার পর আমরা ঠিক করি অস্ট্রিয়াতে আসার আগে আমরা কিছুদিন কলকাতায় থেকে আসব। শঙ্করের অস্ট্রিয়া আসার ডেটের ঠিক দু মাস পর আমার আর মিমির টিকিট কাটা হয়। একসাথে আমরা আসতে পারতাম না কারণ ভিসা প্রসেসে আমাদের টাইম লাগতে পারে বলে। শঙ্করকে তো আগে থেকে ঠিক করা জয়নিং ডেটেই জয়েন করতে হতো। সব সুন্দর চলছিল, দিল্লি গেলাম, ভিসা অ্যাপ্লাই করলাম। এবার শঙ্করের অস্ট্রিয়া আসার দিন এগিয়ে এলো। এরই মধ্যে শুনলাম 31 জানুয়ারি 2020 ইরান একটা ইউক্রেনের প্লেনকে গুলি ছুড়ে নিচে নামিয়েছে। শঙ্করের ফ্লাইটের টিকিট কাটা ছিল কাতার এয়ারওয়েজে। ডিসাইড করা হলো কাতার নয়, এমিরেটসে আবার করে টিকিট নতুন করে বুক করা হবে। নির্ধারিত দিনেই শঙ্কর অস্ট্রিয়ায় পৌঁছে গেল।
এরপর আমাদের আসার পালা। কিন্তু এরই মধ্যে চলে এলো কোভিড। অনেক মানুষের আপনজনকে কেড়ে নেবার পাশাপাশি এই কোভিড কিন্তু অনেকের জীবনের গল্পগুলোকেও নিয়ন্ত্রণ করেছে নিজের ইচ্ছে মতো। শুরু হলো লকডাউন, আমাদের যাওয়া ক্যান্সেল হলো। সে এক সময় গেছে, সারা দিন শুধু নিউজ ফলো করছি কবে সব কিছু আবার নর্মাল হবে। একমাত্র ভিডিও কলই ছিল যোগাযোগের মাধ্যম। ঝড় আসে আবার থেমেও যায়। দীর্ঘ 8 মাসের পর পরিস্থিতি যখন একটু নর্মাল হতে আবার শুরু করল, ঠিক তখনই আর একটুও দেরি না করে শঙ্কর আমাদের নিয়ে এলো কলকাতা থেকে। ওর ইন্ডিয়া থেকে আমাদের নিয়ে আসার গল্প একদিন না হয় ওকেই বলবো বলতে, সেও ছিল এক সাংঘাতিক অভিজ্ঞতা। তাই কিচ্ছু হবে না, বাবা বলছে মোবাইল করতে করতে যে কিচ্ছু হবে না কর, আমি যদি পড়ি তখন আমি পড়বো, তাহলে বালিতে পড়বি তো ব্যথা লাগবে না? মামা বালি যথেষ্ট। আচ্ছা আমি আছি। মিমি এভারেস্ট জয় করে ফেলেছে। এই কোভিড আমাদের অনেক কিছু কেড়ে নেওয়ার পাশাপাশি শিক্ষাও দিয়েছে অনেকখানি। যেমন একা থাকতে শিখিয়েছে, নিজের কাজ নিজে করতে শিখিয়েছে, আবার খাবার অপচয় না করতেও শিখিয়েছে। নিজেদের কাজ আমরা নিজেরা কতটা করতে পারি তা কিন্তু এই সময়টায় আমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছি, তাই না? আজ আমাদের টপিক হচ্ছে বন্ধুত্ব। আমরা বন্ধুত্বকে কে কিভাবে দেখি সেটার উপর আমাদের তিনজনেরই মত প্রকাশ করব। আগে আজকে মেনুটা একটু বলে দিই। আজকে মেনু হচ্ছে এই হলুদ বাটা। হলুদ বাটাটা মা কদিন ধরে আমাদের খেতে বলছে, সিজন চেঞ্জ হচ্ছে, এই সময় পেটের বিভিন্ন রকমের প্রবলেম হয়। যদিও মুখটা খুব বেজার করে খেতে ভালো না, কিন্তু খেতে হচ্ছে একটু হলুদ বাটা। আর আজকে আমাদের আর হচ্ছে লাউ শুক্ত, এটা মা করে, খুব সুন্দর হয় খেতে। আর এখানে রয়েছে পটল দিয়ে বাটা মাছের ঝোল, একদম প্লেন মেনু আজকে আমাদের। তো আমরা কালকে তো যখন পার্কে গেছিলাম তোমরা দেখলে কি সুন্দর রোদ উঠেছে, আর আজকে আবার আকাশ মেঘলা। যদিও স্প্রিং আসছে সেটা বুঝতে পারছি, চারদিকে খুব সুন্দর প্রকৃতি হচ্ছে আস্তে আস্তে, কিন্তু মেঘলাটাও কিন্তু মাঝে মাঝে হচ্ছে, বলো রোদ রোদ উঠছে না? এখন তো অ্যাকচুয়ালি স্প্রিং পুরোপুরি আসেনি, আর এবার তো আর্লি স্প্রিং বলতে পারো, যার জন্য কিছুটা উইন্টার রয়েছে। আর রাত থেকে আমাদের 3.5 ঘন্টা ডিফারেন্স হয়ে গেল, টাইম ডিফারেন্স ইন্ডিয়ার সাথে। ডেলাইট সেভিংস, ডেলাইট সেভিংসটা কি, এটা আমাদের ছোট্ট যে মেম্বার রয়েছে ব্লগের, সে খুব ভালোভাবে এক্সপ্লেন করতে পারে, তো সেই বলবে, তাই তো? একদম। আমরা ফিরে আসি আমাদের টপিকে, তুমি বলো বন্ধুত্ব। আমার কাছে বন্ধুত্বের একটা অ্যাস্পেক্ট হচ্ছে একে অপরকে অ্যাপ্রিসিয়েট করা। আমি একটা জিনিস দিয়ে শুরু করি, আমি যখন স্কুলে পড়তাম আমি খুব ফুটবল ক্রেজি, আমার ফুটবল খেলতে ভালো লাগে, আমার ফুটবল দেখতে ভালো লাগে, সব কিছু ফুটবল, মানে শয়নে স্বপনে ফুটবল বলতে যাবো যে তাই, কিন্তু আমি কখনো ক্লাস টিমে চান্স পেতাম না, তার জন্য বাড়িতে এসে লুকিয়ে কাঁদতাম, অনেক কিছুই ছিল, কিন্তু তার জন্য কখনো ভাবিনি যে আমাকে অন্যায়ভাবে টিম থেকে বাধ্য হচ্ছে, বাধ্য হওয়া হচ্ছে, বিকজ আমার বন্ধুরা আমার থেকে বেটার খেলতো, বা বন্ধুদের হিংসাও করেনি, না না, ওরা আমার থেকে, যারা টিমে খেলতো আমাদের ক্লাস টিমে খেলতো, তারা আমার থেকে বেটার খেলতো। আর তেমনি একই সময়ে যখন ধরো কোনো সাবজেক্টে ক্লাসে আমি খুব ভালো করছি, কোনো বন্ধু বলছে যে আরে তুই এটা কি করে করলি, হ্যাঁ, তো তখন আমার, তখন সেটাও আমার খুব ভালো লাগতো। যে সেরকম বন্ধু তোমার এখনো আছে অবশ্যই, যারা তাদের ছেলেদের কোনো প্রবলেম আটকালে এখনো তোমাকে ফোন করে, মানে সাবজেক্টে, কোনো সাবজেক্টে, কোনো একটা স্পেশাল সাবজেক্টে, শঙ্কর ছাড়া সে কাউকে ভরসা করে না, সে যত দূরেই থাকুক সে সেখান থেকে ফোন করে তার ছেলের কিছু আটকালে ওকেই ফোন করবে। ফ্রেন্ডশিপটা ভীষণ ভাবে চলে যায়, এটা একটা অ্যাস্পেক্ট যেটা আমার মনে হয়। তোর কেমন লাগলো? মানে
কাঁচা মাফলার মতন, মানে ঝাঁজ খুব বাজে খেতে, না খুব খুব ভালো লাগলো না আমার, খুব বাজে লাগলো। মানে তাহলে বুঝে নাও যে আমার বাড়ির ছোট সদস্যকে নিয়ে আমার কোনো সমস্যা নেই, যত সমস্যা বাড়ির বড় সদস্যকে নিয়ে। কাঁচা হলুদ দিয়ে ভাত মেখে খাওয়া, সেটা যে কারো ভালো লাগতে পারে, এটা আমি প্রথম লাইফে দেখলাম। বাবা শরীরের জন্য তো মাঝে মাঝে কিছু খেতে হয়, সেটা অন্য কথা, ওষুধ হিসেবে, কিন্তু ভালো লাগে এই কথাটা কি করে বলছো তোমরা? ওটা ভেবে নিতে হয় যে ভালো লাগছে না। আমি বলছি যে ভালো লাগছে, কিন্তু মানে তোমার মতো না আবার অতটা লাগছে না। আমার ভালো লাগছে না, ও পুরোটা জিভের স্বাদে চলে একদম। আমার টেস্টি খাবার না হলে ভালো লাগে না। এক মাস এখন খেতে হবে, কিছু করার নেই, সিজন চেঞ্জ হচ্ছে। এর মধ্যে জানো কি হয়েছে, এরা যে আমার কথা বলছে না যে আমি টেস্ট শুধুমাত্র টেস্ট অনুযায়ী খাই, এটা একদমই সত্যি কথা। তো ক্রিস্টিনার সঙ্গে তো আমার রোজ চ্যাট হয়। ক্রিস্টিনা আমাকে টিরামিসু কেকের ছবি পাঠিয়েছে, ও বাড়িতে বানিয়েছে, তো আমি মানে সঙ্গে সঙ্গে দেখে তো আমার হৃদয় উথাল পাতাল হয়ে উঠলো, ওরকম একটা সুন্দর আইসক্রিম খাওয়া। তো তখন আমি প্রথম বললাম যে আমি না পিউকে বলবো, ও তোমার থেকে এটা শিখে নেবে। তারপর বললাম ব্যাপারটা একটু বেশি ফর্ম, মানে ই হয়ে যাচ্ছে, মানে পিউ কবে শিখবে, কবে আমি আবার বাড়িতে খাবো। তখন ভাবলাম যে না, আমি তো সামারে তো ক্রিস্টিনা আমাদের যেতে বলেইছে, আমি ভাবলাম লজ্জার মাথা খেয়ে বলেই ফেলি। তখন আমি লিখেই ফেললাম যে ক্রিস্টিনা আমি না আর এটিকুয়েট বা তোমার কোনোরকম ম্যানার্স বা ফর্ম্যালিটিস দেখাতে পারছি না, তো আমি যখন সামারে যাবো প্লিজ তুমি এটা আমাকে আমাদেরকে একটু করে খাইও। ক্রিস্টিনা এসে এক গাল হাসি, মানে কি আর করবে, কিছু তো হাসি ছাড়া তো কিছু করবারও নেই ওর কাছে। মানে এই হচ্ছে তোমার কাণ্ড কারখানা? এটা হচ্ছে আমার কাণ্ড কারখানা। এটা জিনিও বলবে না, জিনিও বোধ হয় ফর্মালিটিসটা দেখাতো, কিন্তু আমি দেখাইনি। বাহ খুব ভালো করেছো। এখন এই যেটুকু বাকি আছে হলুদটা, দেখি অনেকটা বাকি আছে, চটপট খেয়ে ফেলো। খাওয়া যায় বলো? খেতেই হবে, কিছু করার নেই। আমার ইন্ডিয়ার বন্ধুদের সাথেও খুব ভালো যোগাযোগ আছে, প্রায় আমাদের ভিডিও কল হয়, আর এখানেও আমি বন্ধুদের সাথে অফেন স্যাটারডেতে মিট করি। তো উইন্টারের সময় আমরা আইস স্কেটিংয়ে যাই, কিন্তু এখন তারপরে পড়াশোনার সময় লাইব্রেরিতে একসাথে যাই, তারপরে মিট করি রেস্টুরেন্টে যাই, ওইটা সাথে চলে। হ্যাঁ রেস্টুরেন্টটা একটা চিন্তার ব্যাপার। আর তারপরে সামারে এখন প্ল্যান হচ্ছে সুইমিং এ যাওয়ার। আচ্ছা তাই তো, খুব ভালো সময় কাটে তো বন্ধুদের সাথে। হ্যাঁ দেখো আমার ক্ষেত্রে ফ্রেন্ডশিপ মানে হচ্ছে যখন দুজন বন্ধু এক জায়গায় হবো, বা দুজনের বেশিও হতে পারে, প্রত্যেকে প্রত্যেকের কথা খুব মন দিয়ে শোনা, সেটা সমস্যা হতে পারে বা কোনো আনন্দের গল্প ভাগ করে নেওয়া হতে পারে, পুরোটা শোনা, তাকে সময় দেওয়া। এমন না যে দুজন বা তিনজন একসাথে গল্প করতে বসেছি, সেখানে একজনই বলে গেল, বাকিরা সুযোগই পেল না তার মনের দুঃখ বা আনন্দ কিছু বাকিদের সাথে শেয়ার করার, সেটা আমার কাছে বন্ধুত্ব নয়। কিছু ক্ষেত্রে দেখা যায় যে এরকম হয়ে দাঁড়ায় বন্ধুত্বের মাঝখানে, যে একজন তার গল্প শেয়ার করে গেল, সেটা ভালো হোক বা খারাপ হোক, বাকিরা বাকিদের সে জিজ্ঞেসই করলো না যে তুই কেমন আছিস, এবার তোর কথা বল। এতে কি হয়, আস্তে আস্তে দূরত্বটা বাড়তে থাকে, বন্ধুত্ব মানে শব্দটা হয়তো আর থাকে না, শুধুই ফর্মালিটিস রয়ে যায়। তো আমি মনে করি দুজন বা তিনজন বন্ধু এক জায়গা হওয়া মানে মন খুলে আনন্দ দুঃখ হাসা হাসি সব কিছু ভাগ করে নেওয়া, মানে গেলাম গিয়ে এক জায়গায় মিট করলাম, একদম আহ কি শান্তি কি আরাম লাগলো, মানে বন্ধুত্ব মানে আমার কাছে একটা আরাম, আরামের জায়গা। মানে তুমি বলতে চাইছো প্রত্যেককে সমান সুযোগ দেওয়ার কথা বলছো? একদম একদম তাই। তো এই যে ডেলাইট সেভিং, এই কনসেপ্টটা শুরু হয়েছিল ওয়ার্ল্ড ওয়ার ওয়ান এর সময়, 1918 ইউএসএতে ফার্স্ট এটা ইমপ্লিমেন্ট করা হয়েছিল আর কি। তো এটার মেইন রিজনটা হচ্ছে এনার্জি কনজার্ভ করা। তো দিনটা যদি আগে শুরু করা যায় তো তাহলে অনেকটা তুমি ডেটাকে ইউটিলাইজ করতে পারছো, আর অটোমেটিক্যালি এনার্জি কনজার্ভ হচ্ছে, মানে ডেলাইটটা অনেকক্ষণ থাকছে, তো ইলেকট্রিসিটিটাও আমি অনেক বাঁচাতে পারছি, অনেক বাঁচাতে পারছি। মানে যেহেতু অন্ধকারটা দেরি করে নামছে, তার জন্য অফিসে বা অন্য জায়গাতে দিনের আলোতে, মানে দিনের আলোতে কাজটা হয়ে যাচ্ছে, কাজটা হয়ে যাচ্ছে। তো আমাদের এখন 3.5 ঘন্টার গ্যাপ হলো ইন্ডিয়ার সাথে, আবার যখন সেপ্টেম্বর মাস আসবে, সেপ্টেম্বরে মোটামুটি এই 20-22 তারিখ থেকে আবার 4.5 ঘন্টার টাইম ডিফারেন্স হবে আমাদের সাথে ইন্ডিয়ার। মানে আমাদের এতদিন 4.5 ঘন্টা ছিল, হ্যাঁ এখন 3.5 ঘন্টা এই সেপ্টেম্বর মাস অবধি চলবে। তোমরা এটা জেনে অবাক হবে, আমার এক ছোটবেলার বন্ধু অনেকদিন কন্ট্যাক্টটা হারিয়ে গেছিল, 26 বছর পর কিছুদিন আগেই তার সঙ্গে আবার কন্ট্যাক্ট হয়েছে। জানো আমাকে প্রতি সপ্তাহে ফোন করে, আমার খবর নেয়, আমিও বার্তা তাই করি, এত দূরে থাকি ওর থেকে, তাতেও আমার ফ্যামিলির সবার খবর নেয়, আমাদের রেগুলার কথা হয়। তো 26 বছর পর কিন্তু হঠাৎ শুরু হলো, সেটাই ফ্রিকোয়েন্সিটাই অ্যাকচুয়ালি আসল ব্যাপার।
হ্যাঁ, তুমি কতদিন তোমার সঙ্গে কথা হয়নি বা ইভেন কত ছোটবেলার বন্ধু সেটাও ম্যাটার করে না, অ্যাকচুয়ালি ফ্রিকোয়েন্সিটা বন্ধুদের ক্ষেত্রে ভীষণ ম্যাটার করে। মানে ইভেন আমি তো মনে করি ইভেন ব্লাড রিলেশনই হোক বা কত আগের আলাপ হোক সেগুলোর থেকেও বেশি ম্যাটার করে ফ্রিকোয়েন্সি, কতটা তোমাদের একে অপরের সঙ্গে ফ্রিকোয়েন্সিটা ম্যাচ করছে, কতটা তোমরা একে অপরকে মিস করছো, আমার তো সেটাই মনে হয়। আর তোমরা, তোমাদের সঙ্গে তো এখন একটা সম্পর্ক হয়ে গেছে, তোমরা তো এখন অনেক কাছের বন্ধু, তোমরা কি আমাদের ব্লগ মিস করো? করো না, তার কারণ হচ্ছে তোমাদের আমাদের দেখতে ভালো লাগে, তোমরা আমাদের সঙ্গে নিজেদের মিল খুঁজে পাও, মেন্টাল ফ্রিকোয়েন্সি একরকম, সেই জন্যই আমাদের ব্লগ দেখো, তাই না? ঠিক ঠিক, আমরা যখন এই ব্লগটা শুরু করেছিলাম প্রথমত কারণটা তো তোমরা জানো, আমি এখানে এসে প্রথম প্রথম খুব বোর হচ্ছিলাম, আর তার সাথে ভাবছিলাম যে নতুন নতুন এত কিছু দেখতে পাচ্ছি সেগুলো একটু ব্লগ করা যাক, যাতে আমাকে যারা মিস করছে তারা দেখতে পাবে আমি রোজ এখানে কি করছি, কি নতুন নতুন জিনিস ট্রাই করছি, সেটা আমার মেন উদ্দেশ্য ছিল। ইভেন কোথায় বেড়াতে যাচ্ছি, তো আমার এই ব্লগ কিন্তু আমার বাড়ির লোক দেখার পাশাপাশি আমার এমন কিছু বন্ধু দেখে, আমার দিদি কিছু দিদি এমন দেখে, তারা কিন্তু নিজেদের লাইফে যথেষ্ট ব্যস্ত, তারা ছেলে মেয়ে পড়াশোনা নিয়ে একেবারে জড়িয়ে পেঁচিয়ে আছে, নিজেদের চাকরি বাকরি রান্না বান্না, কিন্তু তার মাঝখানেও সে যখনই সময় হোক, সেটা মাঝরাতি হোক বা ভোরবেলাই হোক, আমার ব্লগ তারা দেখবেই। যেমন এই কিছুদিন আগেই আমি একটা ব্লগে তোমাদের জানিয়েছিলাম যে শঙ্করের শরীর খারাপ হয়েছে, আমার এক বন্ধু আছে কলেজের বান্ধবী, ও ইউকেতে থাকে কর্মসূত্রে, ও কিন্তু শত ব্যস্ততার মধ্যেও সেই ব্লগ দেখে, হয়তো কমেন্ট ও প্রত্যেকটা ব্লগে আমাকে করে উঠতে পারে না, সময় পায় না, কিন্তু ব্লগ ও মিস করে না, সেই ব্লগ দেখে ও কিন্তু ঠিক আমাকে ফোন করেছে যে কিরে শঙ্করদার শরীর খারাপ শুনলাম কি হয়েছে। এটাই এটাই হচ্ছে নিজেদের লোকেদের জন্য ব্লগ করে আনন্দ। আর কেন ক্রিস্টিনা তো আমাদের ব্লগ বোঝে না, আমাদের ব্লগের ল্যাঙ্গুয়েজ বোঝে না, এটা তো মানে আলটিমেট, তাহলে ও কিন্তু একটা ওয়ার্ডও বাংলার বোঝে না, কিন্তু এই যে আমরা কি করছি না করছি হাসাহাসি করছি এটা শুধুমাত্র আমাদের শুধু দেখবে বলে ও আমাদের ব্লগ দেখে, একটা ব্লগও মিস করে। আমরা খুব শিগগিরই আবার বেড়াতে যাচ্ছি, মিমি রিস্টারে হলিডে পড়ছে, মিমি 10 দিনের ছুটি কিন্তু ওর তো অফিস খোলা, তাই আমরা এক রাতের জন্য অস্ট্রিয়ার মধ্যেই আবার একটা সুন্দর লোকেশনে বেড়াতে যাচ্ছি, আর সেই লোকেশনটার ব্লগ কিন্তু বাংলাতে ইউটিউবে নেই, তাই তো? এক্স্যাক্টলি, আশা করছি তোমাদের দারুণ লাগবে। আর এখানে দেখো আমাদের আগের দুটো ব্লগের লিংক দেওয়া রয়েছে, যে দুটো ক্লিক করলে তোমরা সরাসরি সেই ব্লগগুলো দেখতে পাবে। ভালো থাকবে, সুস্থ থাকবে, আমাদের ব্লগগুলো বারবার দেখবে, লাইক করবে, শেয়ার করবে, আর ভালো না লাগলেও খুব ভালো বলবে আর অনেক কমেন্ট করবে, সুস্থ থাকবে। সবাই খুব ভালো থেকো, খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আবার একটা নতুন ব্লগে। টাটা টাটা।